মস্কোয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 143 জনের প্রাণহানির ঘটনায় একদিনের শোক পালিত হচ্ছে রাশিয়ার। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর স্পর্শকাতর এলাকার রেড স্কোয়ারের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে। সর্বোচ্চ সতর্কতায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শোক পালনে সরকারের ভবনগুলোয় অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। মস্কো সহ বিভিন্ন শহরে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সাধারণ মানুষ। শুক্রবার স্থানীয় সময় রাতে নজিরবিহীন হামলার ঘটনা হয় রাজধানীর ক্রোকাস কনসার্ট হলে। বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি ও অগ্নিকাণ্ডে তৈরি হয় নারকীয় পরিস্থিতি। প্রাথমিক তদন্ত বলছে স্বয়ংক্রিয় অস্ত্র, গোলাবারুদের পাশাপাশি দাহ্য তরল পদার্থ ব্যবহার করেছে হামলাকারীরা। হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গি গোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করলেও ইউক্রেনের দিকে অভিযোগের তীর মস্কোর।